মুহূর্তত আন্তঃরাষ্ট্রীয় এটা গুরুত্বপূর্ণ খবর জানাব বিচাৰিছো। এবার ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়েছে ইরানের রাষ্ট্রপতির। এবার ইরানের রাষ্ট্রপতি এবার ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়েছে, আর এই মুহূর্তত আহিছে এই ডাঙর খবরটো জানাব বিচাৰিছো। এটা গুরুত্বপূর্ণ খবর, এটা আন্তঃরাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খবর। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত। দুর্ঘটনার পাছতে হেলিকপ্টার সহ সন্ধানহীন ইরানের রাষ্ট্রপতি। আমি জানাই আছো এই মুহূর্তে একটা আন্তঃরাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ খবর। পূব আজারবাইজানত ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হয়েছে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। প্রতিকূল বতরের বাবে আজারবাইজানের জঙ্গলত দুর্ঘটনায় পতিত হয়েছে হেলিকপ্টার। হেলিকপ্টারত রাষ্ট্রপতির সহিত আছিল ইরানের পূর্বর বৈদেশিক মন্ত্রী। প্রতিকূল বতরের বাবে উদ্ধার অভিযানত বাধা আহি পড়েছে। প্রতিকূল বতরের বাবে উদ্ধার অভিযানের বাধা আহি পড়েছে। দুর্ঘটনা হওয়া পাহাড়িয়া অঞ্চলটুত চলিছে উদ্ধার অভিযান। উদ্ধারকারী দলে ড্রোনেরে সন্ধান চলাইছে নিখোঁজ হওয়া হেলিকপ্টারখনক। রাষ্ট্রপতি ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত। আমি ইতিমধ্যে জানাইছো এটা ডাঙর খবর, আন্তঃরাষ্ট্রীয় এটা ডাঙর খবর। দুর্ঘটনার পাছতে হেলিকপ্টার সহ সন্ধানহীন হয়েছে ইরানের রাষ্ট্রপতি। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির দুর্ঘটনায় পতিত হয়েছে। পূব আজারবাইজানত ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়েছে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির। আমি জানাইছো এই মুহূর্তে একটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর। আর আন্তঃরাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিয়ে আজারবাইজানত ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হওয়ার পাছতে বর্তমান সময়লৈকে নিখোঁজ হয়ে আছে ইরানের এগারী রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। প্রতিকূল বতরের বাবে এগারী রাষ্ট্রপতির যখন হেলিকপ্টার আছিল এই হেলিকপ্টারখন দুর্ঘটনায় পতিত হয়েছে। আর প্রতিকূল বতরের বাবে বর্তমান সময়লৈকে উদ্ধার করব পৰা নাই রাষ্ট্রপতিগীর দুর্ঘটনায় পতিত হওয়া হেলিকপ্টারখন। কেন এই প্রতিকূল বতরের বাবে সন্ধানহীন হয়ে পড়েছে রাষ্ট্রপতিয়ে ব্যবহার করা হেলিকপ্টারখন। আর হেলিকপ্টারখনের সহিতে নিরুদ্দেশ হয়ে আছে রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির। আজারবাইজানত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। পূব আজারবাইজানত এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ইরানের রাষ্ট্রপতি এগারী ইব্রাহিম রাইসিয়ে এক বিশেষ কারণত এক আন্তঃরাষ্ট্রীয় ভ্রমণের বাবে গেছিল। আর আন্তঃরাষ্ট্রীয় ভ্রমণের বাবে যাওয়া এগারী রাষ্ট্রপতির যখন হেলিকপ্টার প্রতিকূল বতরের বাবে আজারবাইজানের ঘন জঙ্গলত দুর্ঘটনায় পতিত হয়েছে। আর যার ফলত ইতিমধ্যে রাষ্ট্রপতিগীক বিচারি সকলফালে অনুসন্ধান আরম্ভ করেছে। যদিও প্রতিকূল বতরের বাবে বর্তমান সময়লৈকে রাষ্ট্রপতিগীর হেলিকপ্টার হওয়া দুর্ঘটনা হওয়া হেলিকপ্টারখনের কোনো সুংসূত্র উলিয়াব পৰা নাই অনুসন্ধানকারী দলে। আর আন্তঃরাষ্ট্রীয় অতিকয় এটা এই সময়ের একটা ডাঙর খবর। এই সময়ের সবাতক আন্তঃরাষ্ট্রীয় ডাঙর খবরটি হয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হয়েছে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির। ড্রোনের জড়িয়ে ইতিমধ্যে উদ্ধার অভিযান আরম্ভ করেছে, যদিও প্রতিকূল বতরের বাবে কোনো ধরনের সুংসূত্র লাভ করা নাই। আর হেলিকপ্টার সহ বৈদেশিক মন্ত্রীও আছিল, ইরানের বৈদেশিক মন্ত্রীও আছিল এক এখন হেলিকপ্টারতে। বর্তমান সময়লৈকে কোনো এগারী ব্যক্তিক উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই। আনকি যখন হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়েছিল সেই হেলিকপ্টারখনও বিচারি পোৱা নাই। ড্রোনের জড়িয়ে বিচারিবলে চেষ্টা করেছে, উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে, কিন্তু বর্তমান সময়লৈকেও বিচারি পোৱা নাই রাষ্ট্রপতিগীর দুর্ঘটনায় পতিত হওয়া সেই বিশেষ হেলিকপ্টারখন।